মানকানে শুনলাম তুমি নাকি পুলিশের কাছে যাওয়ার হুমকি দিয়েছো। হ্যাঁ দিয়েছি তো। ঘরেতে একটা বউ থাকতে তুমি যদি আবার একটা বিয়ে করে আনো তাহলে কি আমি হাত পা গুটি চুপচাপ বসে থাকবো? তোমাকে জেল খাটাবো। বসে যে নেই সেটা তো আমি দেখতেই পাচ্ছি। এই একদম কথা ঘোরানোর চেষ্টা করবে না। ঠিক করে বলো তো তুমি ওই মেয়েটাকে বিয়ে করেছো কি করনি? আরে আস্তে আস্তে পাড়া কুশি সব শুনে ফেলবে। শোনো শোনো সবাই, জানো তোমার ছেলে কি জিনিস? আরে বাবা তুমি কি নিজেই চেঁচিয়ে যাবে নাকি আমার কথাও শুনবে? বলছি তো আমি কাউকে বিয়ে করিনি, শুধু তুমি আমার বউ। তাহলে এই মেয়ে ছেলেটাকে কেন আমাকে ফোন করে ওসব কথা বললো? আমার নাম্বার দিল কোথা থেকে? ওর সাথে তোমার সম্পর্ক কি বলো? আরে বাবা ওর নাম সাবিত্রী, আমরা দুজনে একই জায়গায় কাজ করি। এবারে ও তোমার কেন ফোন করলো কি বললো তা আমি জানবো কি করে? সাজা মাসি উল্টে খেতে জানে না কি হয়েছে কেন হয়েছে তোমার কিছুই জানে না। তাহলে আমি তোমাকে ফোন করে সব কথা বলার পর তুমি ওকে জিজ্ঞাসা করলে না কেন? বাবা কি জিজ্ঞাসা করবো, তুমি তো ফোনে এমন হাও মাও শুরু করে দিলে আমি পুরো ব্যাপারটাই ভালো করে বুঝতে পারলাম না। একদম বাজে কথা বলবে না বলে দিলাম, একদম বাজে কথা বলবে না। তোমার সাথে যদি ওর কোনো সম্পর্ক নাই থাকবে তাহলে ও এই কথাগুলো বলার সাহস পেল কি করে আমাকে? আমাকে বলে কি না তোমার দিকে হাত বাড়ালে খারাপ হয়ে যাবে? আরে আমি 6 বছর ধরে তোমার সাথে সংসার করছি, তুমি আমার বিয়ে করা বোন আর আমি হাত বাড়াবো না? আরে হাত বাড়াচ্ছে তো তুই। বলছি বলছি একটু শান্ত হন না, এত উত্তেজিত হলে তুই বাচ্চাটা। এই তুই 5 মাসের পর এটা একবার ভাব, তুই এত রাগারাগি করলে যদি বাচ্চাটা কিছু হয়ে যায়। ইস এখন একদম দরদ উদ্রে করছে না? প্রেম করার সময় বিয়ে করার সময় এসব কথা মনে ছিল না? আর তুমি তুমি তো একেবারে হাত পা ছেড়েই দিয়েছো। হাত ছেড়েছি মানে? এই তপন তুই সত্যি কথা বলতো, তুই আর একটা বিয়ে করেছিস? আর কতবার বলবো আমি কোনো বিয়ে করিনি, আর কেনই বা করবো? আমার তো একটা বউ আছে, একটা বাচ্চা আছে, আরেকজন আসবে, তার মধ্যে আমি একটা বিয়ে করবো? পাগল নাকি? এই সত্যি করে বলো তো সাবিত্রীকে তুমি বিয়ে করেছো কিনা? ওর সাথে তোমার সম্পর্ক কি? আরে বাবা আমি তো বললাম কোনো সম্পর্ক নেই, আমরা শুধু এক জায়গায় কাজ করতাম ব্যাস, এই অবধি। ওকে বন্ধু ভাবতাম, বলছি এরকম করবে আমি তো ভাবতেই পারিনি। ঠিক আছে এবারে ফিরে গিয়ে ওকে। না 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 আজ তোমাকে ফিরে যেতে হবে না, তোমার যা কাজ করার এখানে থেকেই করতে হবে। কেন এখানে দিন মজুরের কাজ হয় না? না মানে ওখানে টাকাটা বেশি। নিকুচি করছো তোমার টাকা, সুখের থেকে সত্যি ভালো। আমার সাত কথা শুনে নাও, তোমার ওখানে ফিরে যাওয়ার কোনো দরকার নেই, তোমার যা কাজ করার এখানে থেকেই করবে। আর ওই ডাইনিটা যদি তোমাকে আবার ফোন করে আমি ওর মজা দেখাচ্ছি। কিছু তো ওর সাথে করেই চলো, একদম চুপ করো।